পঞ্চম শ্রেণীর আজকের ক্লাসে আজ আমরা ধসে রাস্তা বন্ধ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এই পাঠ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পৃষ্ঠার নম্বর 27 এই বিষয়টি আলোচনা করা হয়েছে। ধস নামে কেন? পাহাড়ি অঞ্চলে তোমরা যদি জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব পাহাড়ি রাস্তায় যাও, তখন দেখতে পাবে বিভিন্ন প্রাকৃতিক কারণে রাস্তার পাশে যে সমস্ত খাড়া পাথরগুলো আছে সেগুলো নিচের দিকে নেমে আসে। এই ঘটনাটাকেই সহজ ভাষায় আমরা বলে থাকি ধস। এখন প্রশ্ন হচ্ছে, ধস পড়ে কেন? ধস পড়ার পিছনে মুখ্য কারণগুলো কী কী? তোমরা জানো বড় বড় পাথর ইত্যাদি দিয়ে পাহাড়ি অঞ্চলে গঠিত হয়। এই পাথরগুলোর নিচে থাকে কি না মাটি? অনেক নিচে মাটি থাকে। অত্যন্ত বৃষ্টির ফলে বা অন্য কোনো প্রাকৃতিক কারণ যথা ভূমিকম্প, এই মাটি আলগা হয়ে যায়, মাটি সরে যায়, তখন পাথরগুলো সরে গিয়ে নিচের দিকে নামতে শুরু করে। এই ঘটনাটাকে আমরা কে কী বলি না ধস বলি। প্রধানত পাহাড়ি অঞ্চলে এই ধস আমরা দেখে থাকি। তোমরা যারা আমরা পাহাড়ি অঞ্চলে বসবাস করি না, সমতলে বসবাস করি, তোমরা যদি পুকুরের কাছাকাছি অঞ্চলে যাও, সেখানে পুকুর পাড়ে তোমরা ধস দেখতে পাও। যেমন কোনো জায়গায় ধরো পুকুরে খাড়া পার খাড়া, সেখানে সেই খাড়া সেখানে ওই খাড়া অঞ্চলের মাটি ক্রমাগতভাবে জলের ধাক্কায়, জলের স্রোতের ধাক্কায় গলে গিয়ে বড় বড় পার ভেঙে পড়ে। এটাকেও আমরা কী বলতে পারি না ধস বলতে পারি। ধস পড়া আরও অনেক অনেক কারণ আছে, যেখানে আমাদের মনে রাখতে হবে যে বড় বড় গাছ যেগুলো পাথরের তলায় মাটিকে শক্ত করে আটকে রাখে, এই গাছগুলো অনবরত বিভিন্ন কারণে কেটে ফেলা হচ্ছে। এর ফলে ভূমিস্তর আলগা হয়ে যাচ্ছে। এই ভূমিস্তর আলগা হয়ে যাওয়ার জন্য গাছগুলো উপড়ে পড়ছে। এর ফলে পাথরের তলায় মাটির স্তর ধীরে ধীরে শিথিল হয়ে যায়, তার গঠনশৈলীর বিভিন্ন রকম পরিবর্তন ঘটে, এর ফলে ধস ঘটে থাকে। এই ধস ছাড়া আরেকটি ঘটনা তোমরা প্রায় শুনে থাকবো, সেটা হচ্ছে কি না ভূমিক্ষয়। ভূমিক্ষয় হয় কেন? বিভিন্ন কারণে ভূমিক্ষয় হয়। যখনই গাছপালা কেটে ফেলা হয়, ভূমিকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়, তখন আমরা দেখতে পাই তার উপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা বৃষ্টি, ঝড়, বায়ু ইত্যাদি প্রবাহিত হতে থাকে, ফলে ভূমিস্তর আলগা হয়ে সরে যায়। এর ফলে কী হয়, ভূমিক্ষয় দেখতে পাওয়া যায়। এছাড়া প্লাস্টিক, পলিথিন ইত্যাদির ব্যবহার যত করে বাড়ছে, তত মাটিতে এগুলো এসে জমা হচ্ছে। এর ফলে কী হচ্ছে, প্লাস্টিক, পলিথিন ভেতরে মাটির স্তরের সঙ্গে উপরের মাটির স্তরের মধ্যে ঠিকমতোভাবে আটকে রাখতে পারছে না, ফলে মাটির স্তর আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে। এর ফলে কী দেখা যায় না ভূমিক্ষয় দেখতে পাওয়া যায়। সেই কারণে মূলত পাহাড়ি অঞ্চলে প্লাস্টিকের বিভিন্ন মানে অব্যবহৃত বস্তু, ওষুধের মোড়ক, এগুলো একবারে ফেলা বন্ধ করা উচিত। এর সাথে সাথে বেশি করে গাছ লাগানো দরকার। গাছ লাগানো হলে কী হবে না ভূমিক্ষয় অনেক অংশেই রদ হবে। এইভাবে আমরা পাঠের বিষয় আজকে আমরা আলোচনা করলাম। এবার চলে যাব যে এই পাঠের কী কী আরও অংশ আছে, কী কীভাবে ভূমিক্ষয় হয়, ভূমিক্ষয়ের ফলে কী কী অসুবিধা দেখতে পাওয়া যায়, আর কী কী করলে ভূমিক্ষয় কমবে, এটার উত্তর জানতে গেলে আমরা ঠিক এই জায়গাটা আমরা দেখতে পাবো। এখানে উত্তরগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তিনি কী কী উপায়ে ভূমিক্ষয় হয়। এক নম্বর হচ্ছে বালি ও নুড়ি বেশি থাকলে ভূমিক্ষয় হয়। প্লাস্টিক পলিথিন রাংতা প্রভৃতি অস্বাভাবিক উপাদান থাকলে, ভূমির ওপর ঘাস গাছপালা না থাকলে, পুকুর বা নদীর পাড়ে বা পাহাড়ে খুব খাড়া হলে, নদীতে বেশি স্রোত থাকলে, মাটির গভীর গর্ভ বা খনি থাকলে কী দেখতে ভূমিক্ষয় হয়। ভূমিক্ষয়ের অসুবিধা কী? কৃষিজমি এবং বসত জমি নষ্ট হয়ে যায়, বহু বাড়িঘর ভেঙে যায়, প্রাণহানি সম্পত্তি নষ্ট হয়, পাহাড়ে ধস নেমে এসবের ক্ষতি হয়ে থাকে। সেই সঙ্গে পথ বন্ধ হয়ে যায়, গর্তে পরিত্যক্ত কী হয় না বুঝিয়ে দেওয়া হয়ে থাকে। ভূমিক্ষয় থেকে রোধের উপায়, ফাঁকা জায়গায় ঘাস গাছপালা লাগানো, প্লাস্টিক পলিথিন মাটিতে এগুলো ফেলা বন্ধ করা, এগুলো ব্যবহার কমানো, নদী এবং পুকুরের পাড় বাঁধিয়ে ফেলা। এই আমরা পাঠের আমরা যে প্রশ্নগুলো সেগুলো পেয়ে গেলাম উত্তরগুলো। এছাড়া তোমরা এখান থেকে আরও কোশ্চেন তুমি পেয়ে যাবে, পাহাড়ের ধস নামে কীভাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খাড়া পাহাড়ের গায়ে ছোটো বড় অনেক পাথর থাকে, এদের নিচে থাকে মাটি,
তোমরা আগে বলেছি এই উত্তরগুলো, পাথরকে ধরে রাখে, বৃষ্টির জল গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাথর নিচের মাটিকে ধুয়ে সরিয়ে দেয়, ফলে পাথরে ধস নামে। একই রকমভাবে পাহাড়ে পলিথিন প্লাস্টিকের জিনিস প্রভৃতি ফেলা মানা কেন, তার উত্তরটা তোমরা এখান থেকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। উদ্ভিদ কীভাবে ভূমিক্ষয় রোধ করে, জানি যে উদ্ভিদের মূল মাটির তলায় বহু দূর পর্যন্ত থাকে, ঠিক আছে, মাটিতে চাপা দিয়ে থাকে এবং মাটির নিচের শিকড়কে আটকে রাখে, বৃষ্টির ফোঁটা আঘাত এলে ঘাস আটকে দেয়, ঠিক আছে, এতে মাটি ভাঙে না, ঠিক আছে, মাটি ধুয়েও যায় না, মাটিকে শক্ত করে ধরে রাখে। এই উত্তরগুলো আমরা এখান থেকে জানতে পারবো। আজকে এইটুকুই তোমরা এই পাঠের মধ্যে থেকে জানতে পারবে।